রবিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জের কেজি হাসপাতাল মোড়ে সন্ধ্যায় এক যুবককে গুলি করে হত্যা করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যে সময় ঘটনাটি ঘটে সেই সময় ওই এলাকার দোকানগুলি বন্ধ হয়নি, লোক চলাচল করছিল। এদিন দুষ্কৃতীরা 26 বছরের রাহুল রামকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। क्या क्या करता था आपको बेटा? इधर उधर काम वाम करता था, जो काम मिलता था। क्या नाम है? राहुल। राहुल वो तो क्या हुआ, क्या कोई कोई क्या क्या पता नहीं हमको, इनको कैसे जब बच्चा बुद्ध का तो अभी हॉस्पिटल में आए आप? यहीं पर क्या गोली लगा है? क्या गोली मारती है बोलता है? वहाँ से तो बोलता हुआ कहाँ काम कर रहा, नहीं कर रहा, आ रही है बोली तो सर, बोलता जा रहा है काम में, क्या कर रहा है? शादी हुआ है? शादी सर सोचे तो इस बार करेगा, अब सोचे तो इस बार उसके दोस्त से घर आते आते जाते हैं। हाँ सर, उसको घर से बुलाना, फोन आता है तो लड़का सिलते हैं काशी में सर, हजार को तो सर। कौन कौन लड़का आते थे, उसका दोस्त कौन? हाँ उसका दोस्त लोग, मेरा ही लड़का बताया गया जानता है। জানা গেছে নিহত যুবক মিহিজামের কানগইয়ের বাসিন্দা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কি কারণে দুষ্কৃতীরা রাহুল রামকে হত্যা করলো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা সকালে শুনেছি, আমাদের তো দোকান বন্ধ ছিল, সাতটায় বন্ধ করে আমরা চলে যাই, কালকে রবিবার ফাঁকা ফুকা আমরা চলে গেছি, তারপরে কিছু জানি কি শুনেছেন? এই যে যে এখানে কি হয়েছে, গুলি গালা লেগেছে কাকে, এইসব তো বলতে পারছি না ঠিক মতো, অনেকটা আতঙ্কই আছি আমরা, এই জন্য তো আমরা তাড়াতাড়িও বন্ধ করে চলে যাই, আমরা সাতটার মধ্যেই চলে যাই, সাতটা সাড়ে সাতটা খুব হলে আটটা, এর বেশি আর থাকে না, আতঙ্ক একটা থাকছে। আতঙ্ক তো স্যার সবসময়, কেননা সকালবেলা সাতটাবেলা আটটা পর্যন্ত, অন্য দিন আটটা পর্যন্ত দোকান দৌড়ি করে একটু আতঙ্ক তো থাকেই, আগের মতন তো এনভায়রনমেন্ট এখানে নেই, এখন কোনো জায়গাতেই নেই, ভয় ভীতি তো স্যার সবসময় আছে, এই যে এখন দাঁড়িয়ে আছি এখনও ভয়, ভয় তো সবসময়, টেনশন তো সবসময়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা।